আপনারা বিশ্ব হিন্দু পরিষদ করুন, আপনারা বজরং দল করুন, আমাদের যত মঠ মন্দির রয়েছে তাকে সুরক্ষিত করুন, তাকে পুষ্টি প্রদান করুন। এক একটা মঠ মন্দির এক একটা শক্তি রাষ্ট্রতে তৈরি হোক। এক ভগবান কৃষ্ণের নামে আমরা দেখেছি চৈতন্য দেব কালীর মতন নেতাকে সেই দিন পরাভূত করে হিন্দু ধর্মে দীক্ষিত। ভগবান কৃষ্ণের নামে ভগবানকে কেবল ডাকতে হবে না, চাই শক্তিশালী সংগঠন। দেবতারাও আমরা দেখেছি একটি সুভাষিতে আছে, সুভাষিতে বলা হয়েছে দেব দুর্বল ঘাতক। দেবতারাও দুর্বলের খেতে ভালোবাসেন, দুর্বলের হত্যা করতে ভালোবাসেন। কোনদিন দেখেছেন সিংহের বলি হতে, কোনদিন দেখেছেন হাতির বলি হতে? কারণ হাতি সিংহের বলি হতে গেলে আরো দু চারটে বলি হয়ে যাবে, তাই কালী মায়ের সামনে দুর্বলদের বলি হয়। পাঠা ভেড়া ভ্যা ভ্যা করা ছাড়া আর কিছু করতে পারে না। তাই আমি বলবো হিন্দু সমাজকে ভ্যা ভ্যা করা বন্ধ করুন, শক্তি সংগঠিত করুন। এই যুব সমাজ জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন, আপনি চিরদিন বেঁচে থাকবেন না। এখানে যে সমাজ দাঁড়িয়ে রয়েছে কেউই চিরদিন বেঁচে থাকবেন না, কিন্তু কোন ভবিষ্যতের হাতে আমার এই কালাইনকে ছেড়ে যাব, কোন ভবিষ্যতের আমার হাতে আগে আমার এই আসামকে ছেড়ে যাব, কোন ভবিষ্যতের কাছে আমার এই ভারতবর্ষকে ছেড়ে যাব, কোন ভবিষ্যতের কাছে আমরা বাংলাদেশের তথা পৃথিবীর হিন্দুদের ছেড়ে যাব। তার জন্য এখন থেকে আওয়াজ তুলুন হিন্দু সমাজকে সংগঠিত করার, আমার সাথে চিৎকার করে বলুন। আমি বলবো হিন্দু হিন্দু, আপনারা জোরে হাত তুলবেন ভাই ভাই। আমি বলবো আগে দেখো সবাই বলবে হিন্দু, পিছিয়ে দেখো যা বলবো সবাই বলবে হিন্দু, আগে দেখো হিন্দু হিন্দু হিন্দু।